দর্শক মডেলি কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আমরা আজকে কথা বলতে চাই আমাদের মায়েদের বিশেষ করে যারা প্রসবকালীন নানা জটিলতায় ভোগেন তাদের নানা শারীরিক সমস্যাগুলো নিয়ে এই সমস্যাগুলো নিয়ে যেমন আমাদের মধ্যে জানার অভাব আছে একই সঙ্গে অনেক জানাগুলো কিন্তু ভুলে ভরা আজকে আমরা কথা বলতে চাই সেই সব অজানা নানা তথ্য নিয়ে যেগুলো আমাদেরকে প্রতিদিনই ফেস করতে হচ্ছে কোনো না কোনোভাবে অবস্থিত আছেন দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার যিনি অনেকগুলো পদে ছিলেন ম্যাডাম আমাদের সামনে আমরা তাকে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি প্রফেসর অ্যান্ড সিইও হিসেবে আছেন মামস ইনস্টিটিউট অ্যান্ড ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ নামে একটি প্রতিষ্ঠান আমরা সেই প্রতিষ্ঠানের গল্প শুনবো তার থেকে বড় একটি পরিচয় হচ্ছে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনফার্টিলিটি যে সেন্টারটি আছে সেটি চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এখন অবশ্য তিনি যুদ্ধ করছেন নতুন কিছু বিষয় নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আপনি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো যে আপনি দীর্ঘ পথ আসলে পাড়ি দিয়ে এসেছেন এখনো পথের মধ্যেই আছেন কারণ এতদিন একটা সময় আপনি নিজে শিখেছেন সেটা প্রয়োগ করেছেন এখন অন্যকে শেখাচ্ছেন এবং সেটা অনেক দিন ধরে আমরা একটু শুনতে চাই যে আমরা বিষয়টা নির্ধারণ করেছি আজকে যে প্রসবকালীন কি কি জটিলতা হতে পারে আপনার অভিজ্ঞতা আসলে একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে কি কি জটিলতা সম্মুখীন হয়ে থাকেন একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জটিলতার সম্মুখীন হন জিনিসটা খুব কষ্টের তারপরে কিন্তু বাস্তবতা হয় হলো হন অনেক সময় অনেক কিছু জটিলতা আছে যেমন স্বল্পকালীন বা তৎক্ষণাৎ হয় আর কিছু জটিলতা আছে দীর্ঘকালীন এই প্রসবকালীন জটিলতার কারণেই কিন্তু বেশিরভাগ মাদের মৃত্যু হয় তার মধ্যে কয়েকটা জটিলতা যেগুলো শুরু হয় গর্ভকালীন সময় থেকে প্রসবকালীন সময় হয়তো আরও বেশি হয় তার মধ্যে একটা বলতে পারি যে একলামশিয়া আর দ্বিতীয় কথা হলো রক্তক্ষরণ রক্তক্ষরণ গর্ভকালীন সময়ে হয় কিন্তু সবচেয়ে বেশি হয় প্রসবকালীন এবং এই প্রসব পরবর্তী রক্তক্ষরণ কিন্তু বাংলাদেশে তথা সারা বিশ্বে প্রધાન কারণ মাতৃমৃত্যু মাতৃমৃত্যু প্রধান কারণ অর্থাৎ ডেলিভারির সময় মারা অনেক বেশি অনেক বেশি মৃত্যুর ঝুঁকিতে পড়ে জানতো প্রসবকালীন এই যে রক্তপাত হয় সেটি বন্ধ করার জন্য আপনার নিজস্ব একটি পদ্ধতি আছে যেটি বিশ্বের অনেক দেশে সাইবাস মেথড নামে পরিচিত আমরা আপনার স্টুডেন্ট হিসেবে জানাই আমি আপনার সরাসরি স্টুডেন্ট ছিলাম ঢাকা মেডিকেল তো আসলে বলবেন আমাদের কাছে খুলে যে একজন মা যখন হঠাৎ করে তার রক্তপাতের মতো ঘটনা ঘটে অনেক চিকিৎসকও তো আপনাকে দেখছেন আপনার কি উপদেশ আছে তাদের জন্য সব চিকিৎসকরা জানে যে রক্ত প্রসব হওয়ার পরে সাধারণত ইউট্রাস যেটা জরায়ু সেটা সংকোচন করার ক্ষমতা কমে যায় বলে রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণের জন্য প্রথম আমরা প্রথম কিন্তু ধারাবাহিক বাহিকভাবে আমাদের সিস্টেমেটিক্যালি চিকিৎসা করা উচিত প্রথম চিকিৎসা করা উচিত অনেক মেডিসিন আছে তার মধ্যে যেমন অক্সিটোসিন সিনটোসিন আপনারা সবাই জানেন আগে থেকে আর নতুন একটা ওষুধ একদম নতুন বলবো না বেশ অনেক দিন হয়ে গেল মিসুপ্রস্টল যেটা এখন শুধু হাসপাতালে না ইভেন কমিউনিটিতে গ্রামে গঞ্জে যখন মায়েরা ঘরে বাড়িতে ডেলিভারি হয় সেখানেও কিন্তু ওইটা ট্যাবলেট আকারে পাওয়া যায় কাজে ওই ট্যাবলেট খেলেও কিন্তু রক্তকরণ কমে এটা একটা রক্ত যেহেতু আমাদের অনেক মায়েদের বাড়িতে ডেলিভারি হয় তারপরেও যখন রক্তকরণ কোনোভাবেই বন্ধ হচ্ছে না তখন অবশ্যই যত দ্রুত সম্ভব মাকে কোনো হাসপাতালে স্থানান্তরিত করতে হবে হাসপাতালে না করলে কিন্তু এই বাঁচানো খুবই কঠিন বিষয় এবং হাসপাতালে যখন রক্তক্ষরণ হয় তখন এই সমস্ত মেডিসিন দিতে হয় সাথে যেহেতু রক্ত যাচ্ছে ওইটা সেইটাকে রিপ্লেস করার জন্য আমাদের স্যালাইন দিতে হয় রক্ত দিতে হয় এবং সেটা হলো যেটা রক্ত বের হয়ে যাচ্ছে সেটাকে রিপ্লেস করার জন্য তাছাড়া রক্তক্ষরণটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে খুব সহজ একটা পদ্ধতি যেটা তুমি বললে যে জরাইয়ের ভিতরে কন্ডমকে একটা ক্যাথেটারের ভিতরে যেটা আমরা ইউরিনে ইউরিন বের করার জন্য ব্যবহার করি ইউরিথ্রাল ক্যাথেটার সেইটার ভিতরে বেঁধে আমরা ইউ জড়ায় ইউট্রাসের ভিতরে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে স্যালাইন দিয়ে ওইটাকে ফুলিয়ে ফেলি ফুলিয়ে ফুলে ওইটা ইউট্রাসের ভিতর ভিতর থেকে ইউট্রাসকে প্রেশার দেয় প্রেসার দিয়ে রক্তকরণ বন্ধ করে এটি আমরা মানে ইন্টারনেট সময় আমরা প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ যে আপনার দেখানো পথে আমরা রোগীদেরকে সেভ করতে পেরেছি এবং ইন্দোনেশিয়া থেকে শুরু করে অনেক দেশে আমরা প্রথম 2000 एक्चुअली 99 সালে শুরু করি 2000 সালে এটা আমরা বিভিন্ন রোগীতে अप्लाई করি ঢাকা মেডিকেলে তার পরবর্তীতে আমরা যখন এগুলো প্রকাশনা করি ইন্টারন্যাশনাল জার্নালে এখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এশিয়া আফ্রিকা গরীব দেশগুলোতে

ফিস্টুলা নামে একটি সমস্যা আছে মহিলাদের যেটি হয় আবার যারা কিডনি ডায়ালাইসিস তাদেরও ফিস্টুলা হয় বায়ুপথেও অনেকের ফিস্টুলা হয় আপনি ফিস্টুলা অপারেশনটি এই যে ইনস্টিটিউটটি আছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন ধরে এই ফিস্টুলা রোগটা মেয়েদের যে হয় এবং আপনার প্রতিষ্ঠান ফ্রি চিকিৎসা দিচ্ছে এটা আলোকে আমাদেরকে কিছু বলবেন কিনা আসলে ফিস্টুলা রোগটা কি আমি আগে বলি ও মান আসলে অনেক ধরনের ফিস্টুলা হয় অনেক সময় মানুষের ভাস্কুলার সার্জন আমাকে ফিস্টুলা করতে হয় হিমোডায়ালিসিস সময় বুঝতে পারে না इवन ডাক্তারদের মধ্যে অনেক সময় ডাক্তার অবশ্য অনেকেই জানে সবাই যে ফিস্ট মেয়েদের ফিস্টুলা বেসিক জেনাল ফিস্টুলা কি সেটা আমি যেমন একটা বললাম দীর্ঘাম্বিত প্রসব এবং প্রসব অনেক সময় প্রসবের পথে বাচ্চা আটকে যায় আটকে গেলে যেমন হয় যে প্রসব আমাদের কোঠোর সামনে থাকে ব্লাডার মূত্রথলি পিছনে থাকে পায়ুপথ বাচ্চাটা ওই পথের ভিতর দিয়ে যখন ঢুকে তখন সে সামনে মূত্রথলি এবং পিছনে পায়ুপথ তার সাথে যে হাড়গুলো আছে তার ভিতরে প্রেশার পড়ে যত বেশিক্ষণ প্রেশার পরে অনেক সময় কোনো কোনো মায়েদের আমরা আমি দেখেছি আট দিনও

ফিস্টুলা সেন্টারটা শুরু শুরু করি প্রথমে আমার ভাই অ্যানাস্থেটিস যে আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছিল কিন্তু আমি যখন রিটায়ারমেন্টের পরে এটা শুরু করলাম তখন ও ভাবছিল যে এটা আমার অনেক বড় প্রেশার পড়ে যাবে আমার ফ্যামিলিও বলল যে তুমি অন্যভাবে ফিস্টুলা করো সেন্টার করলে তোমার মনে বেশি প্রেশার পড়ে যাবে আমার তো খুব কান্না পাচ্ছিলো যে আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি সম্পূর্ণ নিজের আমার আমার নিজের সুপারভিশনে আমি করতে পারবো না কাউকে ট্রেনিং দিতে পারব না একচুয়ালি ট্রেনিং তে সবচেয়ে আমার বেশি মনে হচ্ছে যে আমার শেখাটা আরেকজনেরmonte ছড়িয়ে কারণ আমি করলে কতদিন করতে পারবো আমি তো কয়েকদিন মরে যাব তখন তো কাও কেনা কাওকে করতে হবে তখন কিন্তু আমি যেহেতু আমরা প্রাইভেট প্র্যাকটিস করি নিজেও কিছু ইনকাম করি সেই টাকা তাছাড়া পরিবার থেকে ভাই বোন ছেলে মেয়ে আমার হাজবেন্ড বন্ধু-বান্ধব ডাক্তাররা আমার সাথে কিন্তু অনেক ডাক্তার আছে তুই এখানে নাম দেখবে তারা কিন্তু বিনা পরিশ্রমিকে বছরের পর বছর এই সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তারা শুধু যে সার্ভিস দেয় না তারা আবার নিজেদের নিজেরাও ডোনেট করে টাকা কিছু অনেক বড় একটি ব্যাপার আমরা আপনার কলকাতা আর অবশ্য এনজেন্ডার হেলথ আমার ফিস্টুলা সার্জারি কিছুটা পাশিক সাহায্য দিচ্ছে এনজেন্ডার হেলকে আমরা জন্য ধন্যবাদ জানাতে চাই আর সঙ্গে আফসোস প্রকাশ করতে চাই যে আমাদের দেশে কিন্তু এরকম প্রফেসর সাইব আক্তারের মতো লোকেরা বিনামূল্যে লাখ লাখ টাকার অপারেশন করছেন শ্রম দিচ্ছেন টাকা দিচ্ছেন প্রচার নাই একজন ফোনে আছেন আমরা দেখি তাকে কি সাহায্য করতে পারি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি দর্শক শুনছে আপনাকে তো আপনাকে আপনার নাম বলেন আমি শুনতে পাচ্ছি আমি বলছিলাম জি বলুন হ্যাঁ ম্যাডাম আমার একটা বেবি হয়েছিল সাত মাসের হুম আমার চার মাস ব্লিডিং হতো প্রাথমিক বেড রেস্টে ছিলাম তারপর সাত মাসের সময় হঠাৎ করে পেইন উঠছে তারপর ডাক্তারের কাছে বলছে বেবি হবে তারপর হয়েছে থ্রি টাইম একটা বেবি হয়েছে তো বেবিটা মারা গেছে বারো এখন আমার হাজবেন্ড বাইরে থাকে সে আসছে এখন কি আমি বেবি নিতে পারবো কতদিন আগে ছিল এটি এটা জানুয়ারি মাসে এই এই জানুয়ারি মাসে দর্শক আমরা চাই আপনি এবং অন্যান্য দর্শক যারা দেখছেন তারা যেন এই মুহূর্তে মাই হেলথের সামনে থেকে সরে না যান কারণ আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি বিরতির পর আমাদের সাথী বোন ওনার প্রশ্নের উত্তর সহ আমরা ফিরে আসব কথা হবে এই যে মেয়েদের যে প্রসবকালীন সমস্যা সেসব বিষয় নিয়ে আরো অনেক তথ্য নিয়ে আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আমি ডাক্তার সাগলেন রাসেল দশক আপনারা ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন তারা জেনে গেছেন যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাক্তার সাহেব আক্তার আমাদের সঙ্গে উপস্থিত আছেন মেয়েদের প্রসবকালীন নানা জটিলতাগুলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন আমাদের সঙ্গে বিরতির আগে একজন বোন ম্যাম আমাদেরকে ফোন করেছিলেন সাথী নাম ওনার গত জানুয়ারি মাসেই আট মাস বয়শি 8 মাস পরে গর্ভকালীন সময় আসলে তার বেবিটি দুর্ভাগ্যজনকভাবে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তার নতুন করে উনি বেবি নিতে পারবেন কিনা আমি বলবো তোমার হাজবেন্ড যেহেতু বিদেশে থেকে আসছে আসবেন উনি আসার আগে তোমার এই যে একটা তোমার যে সমস্যাটা হলো সেটার কোনো কোনো কারণ ছিল কিনা সেটা একটা দেখার জন্য তোমার একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে

কারণটা না পাওয়া যায় তাহলে তো পরবর্তী বাচ্চা একটা ভয়ের সম্ভাবনা থেকেই যায় সেক্ষেত্রে কারণটা বের করে নেওয়া জরুরি ম্যাডাম আরো কতগুলো বিষয় আপনি বলেছিলেন যে একটা তো হচ্ছে যে ফিস্টুলা তৈরি হয় এছাড়া আপনি একটি আমরা আপনার আপনার যে ইয়েটি দেখতে পাচ্ছি যে পেরিনিয়াল টিয়ার কমপ্লিট পেরিনিয়াল টিয়ার আমাদেরকে একটু খুলে বলবেন কিনা এই বিষয়টা কি কমপ্লিট পেরিনিয়াল টিয়ার কিন্তু ফিস্টুলার চাইতে অনেক বেশি কমন বেশি সাধারণত বেশি হয় গ্রামে যেখানে ডাক্তার থাকে না অনেক সময় ডাক্তারের উপস্থিতিতে হয় হলে সেটা তৎক্ষণাৎ চিকিৎসা পেয়ে যায় কিন্তু হয় কি মাসিকের রাস্তা রাস্তা এবং পায়খানার এক হয়ে যায় হলে ছিঁড়ে যাওয়াতে হয় তখন আর পায়খানাটা তার ধরে রাখতে পারে না সবসময় তাদের স্টুল আসতে থাকে আচ্ছা আচ্ছা তখন চারিদিকে দুর্গন্ধ ছড়ায় এটা তার জন্য খুবই একটা অস্বস্তিকর একটা কষ্টকর অবস্থা মেয়েদের তখন অনেক সময় দেখা যায় যে এই এই সাধারণ কারণে গ্রামেগঞ্জে মেয়েদেরকে স্বামীর ছেড়ে চলে যায় গ্রামেগঞ্জে তো শুধু স্বামী কেন আমরা তো দেখেছি যে আমাদের ছোটবেলায় যতটুকু মনে পড়ে যে অমুক মহিলার কি জানি সমস্যা আছে গন্ধই বাড়িতে যাওয়া যায় না এটাও কি সেই রোগী সেটা সেটা এটা সেটা হলো বেশি ফিস্টুলা ফিস্টুলা রোগী হলে পায়খানা রাস্তায় প্রস্রাবের রাস্তায় দুই দিকে ফুটা হয়ে যায় তো সারা দিন রাত প্রস্রাব পায়খানা ঝরতে থাকে যখন সারা দিন রাত প্রস্রাব পায়খানা ঝরতে থাকে তাদের গা থেকে তাদের চারিপাশে দুর্গন্ধ ছড়াতে থাকে ওই অবস্থা হয় কি স্বামী তো ছেড়ে চলেই যায় শ্বশুরবাড়ি থেকে বের করে দেয় অনেক সময় ইভেন বাবা মা না থাকলে শুধু বাবা মা কখনো ছেলে মেয়েদেরকে মেয়েকে ফেলে না তাছাড়া ইভেন দেখা যায় যে ভাই ভাইয়ের বউ তারাও ঘরে রাখে না আমি এমনও রুগী পেয়েছি যে জীবন কাটিয়েছে গোয়াল ঘরে এবং ঠিকই অসহায় আমি দর্শকদের আসলে না দেখে পারছি না কারণ একটু আবেগ আমার মধ্যে কাজ করছে যে ঠিকই অসহায় আমরা যদি একটু ক্লোজলি দেখি যে ঠিকই অসহায় মা যাদের আসলে সবাই ফেলে গেছেন যাদের চিকিৎসার খরচ দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নাই তাদেরকে কিন্তু বিনামূল্যে এই ধরনের মা যাদের ফিস্টুলা আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এটি কোথায় মামস ইনস্টিটিউট অফ ফিস্টুল্যান্ড উমেন্স হেলথ যেটি স্কাটনের মিনাবাজার টাওয়ার যেটি আছে সেখানে অবস্থিত আমরা মনে করি যে আপনার আশেপাশে যদি এরকম অসহায় কোনো দরিদ্র পরিবার থাকে আজকে মাই মাইহেলদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে মাই টিভি এই সুযোগটি দিয়েছে যারা দেখলেন এতক্ষণ আপনার আশেপাশে যদি এই ধরনের জনিত মহিলারা ভুগছেন তাদেরকে পাঠিয়ে দিলে বিনামূল্যে কিন্তু তিনি তার এই কষ্টটা থেকে ফিরে আসতে পারেন একজন দর্শক এই মুহূর্তে আমাদের সংযুক্ত আছেন আমরা তাকে

আচ্ছা ধন্যবাদ আমরা আসলে উনি কষ্ট করে ফোন করেছেন তারপরে আপনি যেহেতু ইনভার্টিতে ছিলেন একটু ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি বলে দেন নবছর হয়েছে বেবি হচ্ছে না আমরা আসলে আমাদের সম্পর্কে দুবাই আবু ধাবি বললেন ওনার ওয়াইফ কোথায় থাকেন এটা একটা বড় প্রশ্ন বাচ্চা হওয়ার সুযোগটা তো থাকতে হবে স্বামী যদি বিদেশে থাকতে সেটা ওনারা হয়তো যখন আসেন উনি আসার আগে ওনার ওয়াইফকে কোনো ডাক্তারের কাছে দেখিয়ে প্রয়োজনীয় সব পরীক্ষা এবং করে ওনার যদি কোনো সমস্যা থাকে উনি বলছেন মিনসের সমস্যা সেই সমস্যাটা নির্ণয় করে তা চিকিৎসা করা আমি কি একটু অ্যাড করব যে তারও তো চিকিৎসা দরকার আছে তারও তো পরীক্ষা করা দরকার এখানে অবশ্যই বলা দরকার বাচ্চাটা কিন্তু একজনের না দুজনের সমস্যা কিন্তু দুজনেরও হতে পারে কাজেই অবশ্য অবশ্যই স্ত্রীর সাথে সাথে স্বামীরও পরীক্ষা করতে হবে করতে হবে বন্ধা মহিলা হয় মানে বন্ধা পুরুষ আছে কিনা অবশ্যই প্রায় সমান কিন্তু আমরা তো দেখেছি যে আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে পুরুষের প্রবলেম পাওয়া যায় ইদানিং কিন্তু ছেলেদের সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং আমরা আসলে কিন্তু বাংলাটা আমার মনে নতুন করে ভাবা উচিত যে কা পুরুষ যেমন আছে কা মহিলা নাই বন্ধা যেমন মহিলা আছে পুরুষ মানে নতুন করে ভাবার সময় এসে গেছে তো আর কি কি সমস্যা হতে পারে একজন মা সন্তানকে জন্ম দেওয়ার সময়টাতে আপনি আরো কিছু যেমন অনেক সময় দেখা যায় যে জন্ম দেওয়ার যে আমি বললাম দীর্ঘাম্বিত প্রসব যদি হয় সেখানে ই জরায়ু এবং তার যে আশেপাশের যে মাংসপেশিগুলো থাকে যেটা এটাকে ঠিক পজিশনে রাখে সেটা দুর্বল হয়ে যায় তাতে কি ওর কি হয় মায়েদের জরায়ু সম্পূর্ণ যেটা সম্পূর্ণ মানুষের শরীরের ভিতরে থাকে দেখা যায় যে ওটা সম্পূর্ণ বাইরে চলে আসে এবং এটা বাইরে চলে আসা থেকে আশেপাশে ঘষা লেগে যায় তারপর রক্ত সঞ্চলন কমে যায় সেক্ষেত্রে সেটা ঘা হয়ে যায় অনেক সময় সেখান থেকে রক্ত মেশানো পানি সবসময় পানি পড়তে থাকে রক্ত যেতে থাকে খুবই কষ্ট হয় এবং এত বড় একটা জিনিস যখন বাইরে ঝুলে থাকে মায়েদের সবসময় একটা কষ্ট হয় কোমরে ব্যথা হয় পেটে ব্যথা হয় পেশা প্রস্রাব করতে পারে না ওইটাকে আবার সম্পূর্ণ ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে কোনো রকমে করতে পারে তাও সম্পূর্ণ হয় না অর্ধেক প্রস্তাব হয় অর্ধেক হয় না এবং পায়খানা করতে গেলেও তাদের সেই সমস্ত সমস্যা হয় এই কষ্ট নিয়ে তারা লজ্জায় কিন্তু ভুগতে থাকে না পরিবারের কাউকে বলে না ডাক্তারের কাছে যায় আর বললেও পরিবার ওটা গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না আপনার কাছে আসলে আপনারা কি করেন তাকে এই রোগের যদি খুব অল্প থাকে তখন আমরা তাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দেই এবং আরেকটা চিকিৎসা আছে যেটা একটা রিং মতো রিং পেসারি আছে সেটা দিয়ে ওইটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় আর যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু এটা অপারেশন ছাড়া অপারেশন কি পেট কাটতে হয় না না পেট কাটতে হয় না এটা নিচের দিক থেকে অপারেশন করতে হয় নিচের দিক থেকে অপারেশন করে ওই জরায়ুটাকে বেশি বয়স হলে ওটা ফেলে দিয়ে ওই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয় আর অল্প বয়স হলে জরায়ুটাকে আবার স্থাপন করে তার জায়গায় আর ওই আশেপাশের মাংসগুলো এবং আমার মনে আছে যে ঘুমনি খেয়ে দেখছিলাম যে আপনি পেট না কেটে কীভাবে অপারেশন করছেন সেই ইন্টারনেট সময়কার কথা মনে পড়ে যাচ্ছে তার মানে এটা হলেই যে আমাদের একটা ভয় আছে যে বড় পেট কেটে অপারেশন করে বিষয়টা তা না যে জায়গাটায় প্রোলাপসটা হয়েছে পড়ে গেছে সেই জায়গা থেকে আপনারা অপারেশন করে দিচ্ছেন তো এই মুহূর্তে আমাদের মাইহেল যারা দেখছেন তাদের বড় একটি অংশ কিন্তু যারা মা মা হতে যাচ্ছেন কিংবা যে স্বামী যার স্ত্রী মা হতে যাচ্ছেন তিনি বাবা হতে যাচ্ছেন তাদের কিন্তু মনোযোগটা সবচেয়ে বেশি তাদের যাতে জটিলতাগুলো না হয় আমরা কি টিপস দিতে পারি যেমন একটা হলো যে গর্ভকালীন সময়ে কিন্তু অনেক এই রোগগুলো সমস্যাগুলো অনেক সময় আমরা নির্ণয় করতে পারি কাজেই রীতিমতো অন্তত চারবার গর্ভকালীন সময়ে স্বাস্থ্য সেবা নেওয়া দরকার মায়েদের গর্ভকালীন সেবা তারপর গর্ভ গর্ভটা প্রসবটা যেন অবশ্যই যতটুকু সম্ভব সবাই যেন হাসপাতালে এসে করে কারণ এই যে সমস্যাগুলোর কথা বললাম দীর্ঘম্বিত হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে কিনা হচ্ছে হাসপাতালে থাকলে হাসপাতালে সঠিক সময় নির্ণয় করা যায় এবং সঠিক সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় যাতে করে এই সমস্ত সমস্যাগুলার হয় না তারা এই সমস্ত সমস্যা সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রসবকালীন জটিলতা হওয়ার মতো হাসপাতালে ডেলিভারি করা উচিত এবং সচেতন থাকলে তিনি অবশ্যই হাসপাতালে এসে আসবেন এবং আমাদের তো এখন আশেপাশে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রাইভেট এনজিও বিভিন্ন রকম সরকার চেষ্টা করছে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে প্রফেসর সাহেব আমাদের সঙ্গে এতক্ষণ উপস্থিত ছিলেন তিনি এমনই একজন রোগ বিশেষজ্ঞ আহ আমার কাছে যেটি মনে হয় যে আমাদের দেশে জীবদ্দশা মানুষের মূল্যায়ন কিছুটা কম থাকে আমরা আশা করি যে তার যে মূল্যায়ন সেটি দেশ আমাদের সারা মনে রাখবে এবং যুগ যুগ ধরে আসলে তার যে অবদান এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে নারীদের ফিস্টুলার মতো জটিলতর রোগগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এবং এই জটিলতাগুলো প্রতিরোধের ক্ষেত্রে তার যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো তিনি হয়তো একসময় থাকবে না প্রকৃতির অমুক নিমে চলে যাবেন কিন্তু তার এই কৃতিত্ব থেকে যাবে যারা মাইহেল দেখলেন এই রোগগুলো নিয়ে মানুষের সাহায্য করবেন আপনি তাকে পরামর্শ দিয়ে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন যদি আপনি চিকিৎসক হয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এক সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ঠিক এরপরে আমরা যাব আজকের মাই টিভিতে আজকে যে নিউজ আছে নিউজ দেখার জন্য আমরা সবাই সেখানে চলে যাব ধন্যবাদ সঙ্গে থাকার জন্য